সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেসিকলা একাডেমির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি তামাদি আইন থেকে বার কাউন্সিলের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আপনারা খাতায় লিখে রাখবেন। তো শুরু করা যাক। তো আমি এখানে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর একটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে কোশ্চেনটা নিয়ে আলোচনা করার আগে একটু কথা বলতে চাই যে রিটেন পরীক্ষার জন্য যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য সেটা হচ্ছে কোশ্চেন বোঝা। প্রশ্ন না বুঝতে পারলে আপনারা কোনোভাবে উত্তর করতে পারবেন না। প্রশ্ন অনেকভাবেই সহজভাবে আসবে। আপনি এমসিকিউ পরীক্ষার সময় যখন আপনি বিভিন্ন পড়ছেন, তারপরে ধারাগুলো ভালোভাবে পড়ছেন, এগুলো আপনাকে ভালো জানতে হবে। যেমন এই একটি কোশ্চেন দেখেন, এখানে বলছে এক্স ও ওয়াই রাস্তা নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হয়। ওয়াই চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনে অস্বীকৃতি জানালে এক্স আদালতে চুক্তি বলবৎকরণের মামলা দায়ের করেন। আদালত উক্ত মামলাটি খারিজ করে দেয় আর এক্স খারিজ আদেশে 2 মাস পর উক্ত চুক্তিকে কেন্দ্র করে ওয়াই এর কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেন। উক্ত মামলার ফলাফল সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে আলোচনা করুন। আপনার এই প্রশ্নটা আপনি একটু বোঝার চেষ্টা করেন যে এখানে কী কী বলছে। প্রথমে বলছে যে চুক্তি কি চুক্তিবদ্ধ হয় এবং চুক্তি বলবৎকরণের জন্য মামলা দায়ের করেন। তার মানে চুক্তি বলবৎকরণের মামলা কতোতে করতে হয়? 12-তে করতে হয়। আচ্ছা, আপনাকে শুধু ধারাটা আমি একটু মনে করে দিলাম এবং পরে যান। যখন খারিজ হয়ে যায়, খারিজ আদেশের পর আবার কী করে 2 মাস পরে আবার সে কী করে ক্ষতিপূরণ চায়। তবে এখানে কিন্তু 29 ধারায় সুনিষ্ট প্রতিকার আইনের 29 ধারাটা অবশ্যই আপনাদের মনে আছে। সেখানে বলা হয়েছে যে যখন আপনারা যখন একটা মামলার কি মামলা যদি খারিজ করা হয় তাহলে কিন্তু ওই মামলার মানে পরবর্তীতে ক্ষতিপূরণ মানে চাওয়া যায় না, এটা কিন্তু বলা আছে। তার মানে এখানে 12 ধারা এবং 29 ধারা নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমি এখানে প্রথমে এখানে উত্তর এখানে আমরা সারমর্ম দিচ্ছি। আপনি ঘটনা দিতে পারেন বা ঘটনার বিবরণ দিতে পারেন। তো এখানে কী বলছে, এক্স ওয়াই এর মাঝে রাস্তা নির্মাণের জন্য একটি চুক্তিবদ্ধ হয়। ওয়াই চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনে অস্বীকৃতি জানালে এক্স আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি খারিজ করে দেয়। এক্স ওয়াই এর কাছে খারিজ আদেশের 2 মাস পর ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেন। তো এখন বিচার্য বিষয়টা হচ্ছে উক্ত মামলাটি চলবে কি না বা রক্ষণীয় হবে কি না। তারপরে 2 হচ্ছে উক্ত মামলাটির ফলাফল কি হতে পারে। তো এখন আমরা এই ফলাফল কি হতে পারে, মামলাটি চলবে কি না বা রক্ষণীয় হবে কি না, সিদ্ধান্তের কারণ এখন আমরা সিদ্ধান্ত নেব। যে উক্ত মামলাটি আদালত খারিজ করে দিবে। আচ্ছা, কেন খারিজ করে দিবে সেটা কারণটা আমরা নিচ্ছে জানবো। সিদ্ধান্ত কি, উক্ত মামলাটি আদালত খারিজ করে দেবে। আপনারা এইভাবেও লিখতে পারেন, এখন সিদ্ধান্তের কারণটা আমাদেরকে আলোচনা করতে হবে। তো এখন এখানে বলছে যে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 29 ধারায় বলা হয়েছে কোনো চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা একবার খারিজ হয়ে গেলে পরবর্তীতে একই বিষয়ে ক্ষতিপূরণের মামলা দায়ের করতে পারবেন না। আলোচ্য ঘটনায় এক্স সুনিষ্ট প্রতিকার আইনের 12 ধারায় মামলা কী করে, মামলা সুনিষ্ট কার্য সম্পাদনের মামলা করে, কিন্তু এক্স দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 1877-এর 19 ধারার অতিরিক্ত প্রতিকার হিসেবে ক্ষতিপূরণ চাইতে পারত কিন্তু তা করে নাই। আচ্ছা, অর্থাৎ আমরা জানি যে 19 ধারায় যে একসঙ্গে ক্ষতিপূরণও চাওয়া চায় এবং অন্যান্য প্রতিকার চাওয়া যায়, মামলা করতে হয়। তো ওটা এখানে বলছে যে 19 ধারায় উনি মানে কি ক্ষতিপূরণ চাইতে পারত কিন্তু উনি করে নাই, শুধু চুক্তি বাস্তবায়নের মামলা করছে। তো এখন যেহেতু সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজ হওয়ার 2 মাস পর ক্ষতিপূরণের মামলা করে, সেহেতু আদালত উক্ত মামলাটি খারিজ করে দেবে। তো উপরের আইনি আলোচনা থেকে প্রতীয়মান হয় যে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। তো এখন আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 1877-এর 12 ধারায় সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করলে সাথে সাথে অতিরিক্ত প্রতিকার হিসেবে
19 ধারায় আলোকে ক্ষতিপূরণ চাইতে হবে, যা বলা হয়েছে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এর 1876-29 ধারায়। তা না হলে সুনিশ্চিত কার্য সম্পাদনের মামলা খারিজ হলে পরবর্তী ক্ষতিপূরণের মামলা দায়ের করা তাহলে দায়ের করা যাবে না বা দায়ের করতে পারবে না বা ক্ষতিপূরণের মামলা করা যাবে না। তো এই কথাগুলো লেখার পরে আপনি এখানে শুধু 12 ধারা এবং 29 ধারার যতটুকু পারেন আপনার সমস্ত মূল আইনগুলো তুলে দেবেন বা যত বড় করতে পারেন, এখন এটা আপনাদের ইচ্ছা মতো। তবে বইয়ের যা আছে সেভাবে পড়বেন এবং তার থেকে আরও যদি বেশি করে একটু লিখতে পারেন লিখবেন, হয়তো বা বিভিন্ন গাইড থেকে আপনারা নিতে পারেন। তো এখানে মূল বিষয়টা কিন্তু আপনার 12 ধারা এবং 29 ধারা নিয়ে আলোচনা করা হয়েছে। তো আপনি এই 12 ধারাটা এবং 29 ধারাটা উল্লেখ করে দেবেন। তো আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।